প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা এনএসআই নিয়ে অনেক আগ্রহ খান্বিত, এনএসআইতে চাকরি নিয়ে আগ্রহী এবং এনএসআই এর নিয়োগের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হবে আশা করি। হ্যাঁ বন্ধুরা, এনএসআই সদ্যতার অনেকগুলো পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে 289টি পদে তারা মূলত এই বিজ্ঞপ্তি দিয়েছে, তো আমরা বিজ্ঞপ্তিটি দেখার চেষ্টা করি। চলুন বন্ধুরা, এখানে প্রথমে তারা সিনিয়র ইনস্ট্রাক্টর 6তম গ্রেডের, এটি 3টি পদ খালি আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। তার মানে অনার্স পাস করলে এবং সাথে যদি মাস্টার্স থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে শর্ত হলো এখানে আপনার ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হতে হবে। সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সহকারী পরিচালক 9ম গ্রেডের, এখানে 5জনকে নেওয়া হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে দ্বিতীয় শ্রেণীর অনার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারছেন, অথবা প্রথম শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারছেন। এরপরে গবেষণা কর্মকর্তা নেওয়া হবে 1জনকে, এটি 9ম গ্রেডের একটি পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ফিল্ড অফিসার নেওয়া হবে 26জনকে। অনেকগুলো পদ, 10ম গ্রেডের এই পদটিতে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী স্নাতক থাকতে হবে বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। উচ্চতার কথা বলা হয়েছে, পুরুষদের ক্ষেত্রে 5'3" এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট হতে হবে। বুকের মাপ পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে 30-32 ইঞ্চি হতে হবে সম্প্রসারিত অবস্থায়। কম্পিউটার টেকনিশিয়ান নেওয়া হবে 1জনকে, 11তম গ্রেডের এটি। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 বছরের টেট কোর্স থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর নেওয়া হবে 3জনকে, এটি 13তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেওয়া হবে 6জনকে। 14তম গ্রেডের এই পদটিতে আবেদন করতে হলে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে বা সমমানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তার মানে দ্বিতীয় শ্রেণীর অনার্স থাকলে এখানে আবেদন করা যাচ্ছে। এখানে ষাটলিপিতে গতি থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ। মুদ্রাক্ষরে গতি থাকতে হবে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ। এরপরে এখানে আরো বলা হয়েছে, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, গাইবান্ধা, সিলেট জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অন্য কোনো জেলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না। ফটোগ্রাফার নেওয়া হবে 4জনকে। 14তম গ্রেডের এই পদটিতে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ক্যামেরা পরিচালনা, ফটোগ্রাফি প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এরপরে ডার্ক রুমে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ইত্যাদি। সকল জেলা প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবেন। ওয়ারলেস অপারেটর নেওয়া হবে 21জনকে। 15তম গ্রেডের এই পদটিতে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC পাস হতে হবে। এরপরে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি, বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মগুলি সম্বন্ধে মৌলিক জ্ঞান সম্পন্ন থাকতে হবে। এরপরে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা, কম্পিউটার চালনের দক্ষতা থাকতে হবে। এখানে আবেদন করতে পারবেন ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, বান্দরবন, ফেনী, নোয়াখালী, রাজশাহী, পাবনা, নওগাঁ, নাটোর, কুমিল্লা, কুড়িগ্রাম, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে। এরপরে অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 1জনকে। 16তম গ্রেডের এই পদটিতে আবেদন করতে হলে আপনাকে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC পাস করতে হবে। সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 4জনকে। 16তম গ্রেডের এই পদটিতে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC পাস করতে হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। এরপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 3জনকে। 16তম গ্রেডের এই পদটিতে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ফটোকেমিক্যাল তৈরিতে পর্যাপ্ত জ্ঞান, ছবি মুদ্রণ ও প্রক্রিয়াকরণে অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট বিষয়ে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। রিসেপশনিস্ট নেওয়া হবে 1জনকে। 16তম গ্রেডের এই পদটিতে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা
এইচএসসি পাস করতে হবে, কম্পিউটার এমএস অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, অসুস্থতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি হতে হবে, বুকের মাপ পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে 30-32 ইঞ্চি হতে হবে। এরপরে ফিল্ড স্টাফ নেওয়া হবে 175 জনকে, অনেকগুলো পদ। 17তম গ্রেডের এই পদটিতে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পাস করতে হবে, উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট বুকের মাপ উভয় ক্ষেত্রে 31-33 ইঞ্চি সম্পরিচিত অবস্থায়। এখানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, লিনফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ডাকরূপ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 1 জনকে, 18তম গ্রেডের এই পদটিতে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করতে হবে, ফটোগ্রাফি ল্যাবরেটরির ডাকরুমে 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, ক্যামেরা পরিচালনা ছবি মুদ্রণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ডেসপার রাইডার নেওয়া হবে 1 জনকে, 18তম গ্রেডের এই পদটিতে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বা এইচএসসি পাস করতে হবে। মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে, কম্পিউটার জানা থাকতে হবে। সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নেওয়া হবে 33 জনকে, 20তম গ্রেডের এই পদটিতে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে আবেদন করতে পারবেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে আবেদনের শর্তাবলীর ভিতরে প্রথমে বয়সের কথা বলা হয়েছে যে 4/4/2023, তার মানে 4 এপ্রিল 2023 সালে একজন প্রার্থীর বয়স হতে হবে 1 নম্বর পদে উল্লিখিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ 35 বছর এবং 2-17 নম্বর পদের জন্য এখানে একজন সাধারণ প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর। তবে এখানে করোনার কারণে যাদের বয়স বাড়ানো হয়েছিল তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে 25/3/2020 সালে যাদের বয়স 30 বছর অতিক্রম করেনি তারা এখানে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে, বলা হয়েছে http://cnp.teletech.com.bd এই ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করতে হবে, অনলাইনে সেটা করতে হবে। এবং এখানে বলা হয়েছে আবেদন ফির কথা, 1-3 পর্যন্ত উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দিতে হবে 600 টাকা, 4 নম্বর পদে বর্ণিত পদের জন্য 500 টাকা, 5 নম্বর পদে উল্লিখিত পদের জন্য 300 টাকা এবং 6-13 পর্যন্ত পদের জন্য 200 টাকা, 14-17তম পদের জন্য দিতে হবে 100 টাকা। আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে, আবেদন শুরু হবে 30/4/2023 সাল দুপুর 12টা থেকে শুরু হবে, তার মানে 30 এপ্রিল থেকে শুরু হবে এবং এটি চলবে 15 মে পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত আবেদন করা যাবে। 30 এপ্রিল দুপুর 12টায় শুরু হবে, 15 এপ্রিল সন্ধ্যা 6টায় শেষ হবে, এই সময়সীমার ভিতরে আপনাকে আবেদন করতে হবে। বলা হয়েছে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় হাতে রেখে আবেদন করে দেওয়ার জন্য। বন্ধুরা, এই ছিল NHI বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের সদ্য প্রকাশিত হওয়া অনেক কাঙ্ক্ষিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এ সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।